গাজলে বাইশ মাঠে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এবছর প্যান্ডেল খুবই সুন্দর করেছে, মনে হচ্ছে পাকা বাড়ি করেছে রাজপ্রাসাদ মনে হচ্ছে। তো খুবই ভালো লাগছে, তোমরা আসবে এই ভিডিওটা দেখো। গাইস আমরা চলে এসেছি বিদ্রোহ মোড় গাজল। তো কালী পুজো মেলা দেখতে আসলাম এবার ফার্স্ট টাইম। তো সেই ফার্স্ট টাইম মেলা দেখতে আসলাম এবং তোমাদের সাথে এবার তুলে ধরবো গাজল বয়স্কুল মাঠের সামনে কালী মেলা প্যান্ডেল। তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ফ্রেন্ডস, সত্যি গাজলে বয়স্কুল মাঠে একাদশ ক্লাব পক্ষ থেকে মা কালীর প্যান্ডেল নির্মাণ করেছেন। তো দেখতে পাচ্ছ সুন্দর অপূর্বময় দৃশ্য, খুবই ভালো লাগছে। তো লোকজনের ভিড় এখন বাড়ছে, যত রাত্রি যাবে রাত্রি বাড়বে তত বেশি ভিড় বাড়বে। তো ফ্রেন্ডস, অবশেষে আমার ভাগ্নির সাথে দেখা হলো। তো ভাগ্নির সাথে একটু গল্প পরিচয়, অনেকদিন পরে দেখা কথা বলে খুবই ভালো লাগলো। এখন আমরা চলে যাবো মা কালীকে দর্শন করতে। ফ্রেন্ডস, খুবই ভালো লাগছে গাজল বয়স্কুলের মাঠে একাদশ ক্লাবের পক্ষ থেকে এই মা কালী পুজোর প্যান্ডেল তৈরি করেছে। এবং দূর থেকে দেখেও মনে হচ্ছে যে আমরা কোনো রাজপ্রাসাদে কালী পুজো দেখতে যাচ্ছি সবাই মিলে। তো দেখতে পাচ্ছ এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, খুবই ভালো লাগছে। তো ফ্রেন্ডস, একটু ভিতরে আমরা যাব এবং ভিতরে গিয়ে দেখবো কেমন এত সুন্দর প্যান্ডেলের সাথে মাকে কীভাবে তুলে ধরেছে তা আমরা দেখবো, এবং ভিতরে কেমন কি ডিজাইন রয়েছে সম্পূর্ণ তোমাদের সাথে তুলে ধরবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ প্রবেশ পথের মধ্যেই বাম সাইডে রয়েছে ঘোড়া। তো ঘোড়ার গায়ে দেখতে পাচ্ছ মালা, একদম পুরো অরিজিনাল স্বর্ণর মালার ডিজাইন করা রয়েছে। তো ফ্রেন্ডস, তো খুবই ভালো লাগছে দেখো, একদম লাল কালার মতন টাইপের ডিজাইনের প্যান্ডেল। তো সামনে রয়েছে এখানে পরি দেবতা মন্দিরের মাঝখানে। তো আমরা এখন প্রবেশ করছি এবং লোকজনের ভিড় শুরু হতে চলেছে। দেখো ফ্রেন্ডস, এত সুন্দর লাগছে, একবার আসবে তোমাদের ভাই বন্ধু এবং মা বাবাকে নিয়ে আসবে, অবশ্যই যাবে, খুবই ভালো লাগবে। এবং দেখতে পাচ্ছ ভিতরে খুব বহু মানুষের লোকজনের ভিড় রয়েছে। তো সবাই মাকে দেখার জন্য ব্যস্ত। তো আমরা এখন ভিতরে চলে আসলাম। দেখো চারপাশটা প্যান্ডেলের এক একটা গায়ে এক একটা ডিজাইনের পুঁতিগুলো কীভাবে সাজিয়ে তুলেছে, খুবই ভালো লাগছে। এবং ফ্রেন্ডস, তোমাদেরকে আমি মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং একটি লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তত বেশি আমাদের পরবর্তী ভিডিও আরও ভালো করে বানানোর আগ্রহী ওঠে। তো অবশ্যই ফ্রেন্ডস, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদেরকে। আমরা চলে আসলাম গাজলে বয়স্কুল মাঠে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এবছর প্যান্ডেল খুবই সুন্দর করেছে মনে হচ্ছে, পাকা বাড়ি তৈরি করেছে রাজপ্রাসাদ মনে হচ্ছে। তো খুবই ভালো লাগছে, তোমরা আসবে এই ভিডিওটা দেখো এবং দেখে অবশ্যই আসার চেষ্টা করবে, ফ্যামিলিদেরকে নিয়ে আসার চেষ্টা করবে। খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা আর প্রতিমাটাও খুব সুন্দর লাগছে, মা কালীকেও ভালো লাগছে দেখতে। তো আসো, ফুলকুলার মতো পরিবেশ এবং ফ্যামিলিদেরকেও নিয়ে ঘুরতে পারবে, খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ড, আমার ভিডিওটা এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এরকম নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে, খুব জরুরি, বাই বাই, টাটা।
মানে আরো লোকজন মনে হচ্ছে রে।